তোমার বোন আমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে। সেটা তো তুই তোর জামাইয়ের সাথে সারাক্ষণই করিস। আজকে না হয় আমার আপা একটু করছে। মুকিতের আজকে ডোজটা একটু বেশি হয়েছে। সমস্যা কোথায়? তার মানে কি মা? তুমি আমার জামাইয়ের সাপোর্ট না নিয়ে তুমি তোমার বোনের সাপোর্ট নিচ্ছ, তাই তো? তুই তো জানিস তোর খালাটা একটু এরকমই। একটু মানায় নেওয়ার চেষ্টা কর। তার মানে তুমি খালাকে কিছু বলবা না, তাই তো? সে আমার বড় বোন। আমি যদি তারে কিছু বলতে যাই সে আমার সাথে খারাপ ব্যবহার করবে না? আমি তারে কিছু বলতে পারবো না মা। বলতে পারবা না মানে? আমার জামাইয়ের কি কোনো মানি জোত নাই? তোমাদের যখন যার যেমন মন চাইবে তখন আমার জামাইয়ের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করবা? আর তুমি কি বলো, সেটাকে আমি সহ্য করব? সহ্য যদি করতে না পারোস তাহলে এক কাজ কর, চলে যা। ওনারা যে কদিন আসে সেই কদিন আর আসিস না এই বাসায়। কি বলো তুমি, আমি চলে যাব? কি করবি তাহলে? সহ্য যদি করতে না পারোস তাহলে চলেই যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি থাকো তোমার বোনকে নিয়ে। আপা আসতে না আসতে একের পর এক ঝামেলা। আরো কত কিছু সহ্য করতে হইব আল্লাহ জানে। একটু যে শান্তিতে নিঃশ্বাস নিব তাও পারতেছি না। পাতে গেছি পড়িয়া বয়স পাড়ে উড়িয়া কোন গতি নাই এ কপালে। তোরা সবাই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কোথায় যাব? তোরা তো জানিস আমি আগে থেকে এরকম লুকোচুরে এই বিষয়টা আমার একদম পছন্দ না। তার উপর আবার লাইফের এত ইম্পর্টেন্ট একটা ডিসিশন নিতে যাচ্ছি, সেখানে এত বড় একটা সত্য লোককে আমি কোনোভাবে আগাতে রাজি না। আমার জায়গায় তুই থাকলে কি করতি? তোমার জায়গাতে আমি থাকলে আমি একটু ঠান্ডা মাথায় জিনিসটা নিয়ে ভাবতাম, তারপরে সবাই যা বলে সেটাই মেনে নিতাম। কারণ তুমি যে বিয়েটা করেছো ওই ছেলের সাথে কি তোমার সংসার করা হয়েছে? ওই ছেলে ছিল দেশের বাইরে, তুমি ছিলে দেশে, ফোনে বিয়ে হয়েছে, আর সে তো কখনো দেশেও আসে নাই। এখানে তোমার দোষটা কোথায়? তুমি কেন সাফার করবা বলো তো? এই সত্যটা বললে যে আমাকে সাফার করতে হবে সেটা তোকে কে বলেছে? তোমার মনে নাই দুলা ভাই এর আগে যে দুই একটা ছেলের সাথে কথাটা শেয়ার করেছে? তারা তো আর বিয়ের কথা আগাই নাই। সেটা তাদের মেন্টালিটির সমস্যা, তাই বলে তো এমন না যে সবাই এরকম হবে। ইভেন এই ছেলেটার ছবি দেখে তো আমার এরকম মনে হলো না। তারা আমার এই বিষয়টা খুব নর্মালি নিতেও পারে। আচ্ছা ধরো এই ছেলেদেরকে আমরা সব কথা বলেও দিলাম, তারপরও কি বিদেশ থেকে ওই ছেলে কি কোনোদিনও আসবে তোমার সাথে দেখা করতে? যে ছেলে তোমার আশপাশেও কোনো দিন আর আসবে না তাকে নিয়ে কথা বলার দরকারটা কি? তোরা যত কিছু বল, কোনো সত্যিকে গোপন রেখে আমি আগাতে পারবো না। তুই কিছু বলবি? আমি আর কি বলবো, আমি ছোট মানুষ, বড় আপা যা বলেছে আমিও তার সাথে একমত। আমার এর বাইরে আর কোনো কথা নেই, আমি যাই, তুমি বসো।
এই কাউসার দুটো আইসক্রিম লইছি এটা বাকির খাতা লই করো ভাই আমার লাগে এটা কোন আইসক্রিম লইছি আর কিছু খাইবেন আরে ধরো খামো তো একটা খাই লাগে তুমি আমার এখানে দাঁড়া তাই খেয়া তারপরে হয় না গেলা কি জন্য বাকিতে আনছো হাই হাই ভাই ছি এটা কি করেন ভাই আমি কি সেই আগের শিপলো আছি ভাই আমি সব বাকি দিয়ে খাই না ভাই আমি নগদ টাকা কষ্টের টাকা ভাই মাথার ঘাম পায়ে ফেলায় কষ্টের টাকা দিয়ে ভাই নিয়ে আসি আপনি আমার বিশ্বাস করলেন না আপনি আমার লাগেন আরে ধরো আপনার ধরো যা লাগবো না আপনি টানাটানি করো রাস্তার মধ্যে কি বলবো বলো সেটা বলো না ভাই মানে আপনি কি এনেই থাকবেন নাকি চলে যাবেন আরে যাইতে তো চাইছিলাম আগেই শ্বশুর তো যাইতে দেয় না এখন আমার হেল্প করো ব্যবসায় সহযোগিতা করো তোমার অনেক বুদ্ধি আর মুরবি মানুষ তার কথা তো আমি ফালাই দিতে পারি না এই জন্য রয়েছি আমার থাকতে ইচ্ছে করে না মানুষ কইব ঘর জামাই এগুলো আমার পছন্দ না তাও থাকতেছি তাছাড়া ওই যে ছেলেটার স্কুল ভালো একটা স্কুলে ভর্তি করানো দরকার ঘর জামাই বিষয়টা ভাই আপনার লগে যায় না আর আপনার ছেলে কে আপনার ছেলে আমার বাইস্তা আপন বাইস্তার মতো ওর হলে আপনি কোনো টেনশন করেন না ওটা পুরো শহর সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন ওরে কোন স্কুলে ভর্তি করাই তুইব ওটা আমি দেখতেছি আপনি খালি আমার দিকে একটু খেয়াল রাখেন এই তুমি একে পাম্পটি মারতেছো কি জন্য কি বলবা বলো এত কথা কইও না না পাম্প মারতেছি না ভাই অন্য কিছু খাইবেন আমি আগে হইলে খাইতাম এখন তো কোনো নেশা পেশা নাই আমার আর নেশা করি না ছাইড়া দিছি সব কিছু ছাইড়া আমি এখন একদম ভদ্র লোক তুমি কি খাও নাকি কিছু কি মানে সিগারেট টিগারেট খাও সি 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 ভাই কি কর সব সিগারেট মিগারেট আমার লগে যায় নাকি আমার দেখে মনে হয় আমি সিগারেট খাই দেখলে মনে হয় সিগারেট খাও আমার ভাই আইসক্রিমের নেশা স্যার আর কোনো নেশা নাই আমার তো আইসক্রিমের নেশা নাই তুমি কইলা তাই খাইতেছি খান খান আচ্ছা কি বলবা আবার একটু ভালো মতো বলো এত ঘুরায়ও না পেঁচায়ও না আমি আসলে যে বিষয় নিয়ে আপনার কাছে আসছি আমি এটা শিওর আমি জানি এটা তো আপনি এক্সপার্ট ভাই ধরো মিয়া পারব কি পারব না সেটা পরে কথা কি করতে হবে সেটা কও সে জিনিসটা কি না জানলে আমি তোমার হেল্প করবো কি ভাই আমি আপনার আগেও বলছি এখনও বলতেছি আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি আপনি আমার নিরাশ করেন না আমার ফিরাই দিয়ে না আর মনে হয় একটা চটকানা দেয়া ঘুরাই ফেলাই দিয়ে মাথা আমি কই যদি তুমি কি চাইতেছো সহযোগিতা হেল্প চাইতেছো এইটা কো মানে ভাই আমি বিয়ে করতে চাই ভাই আপনি আমার ফিরাই দিয়ে না ভাই আপনি আমার একটা বিয়ে করাই দেন আমি কি ঘটক নাকি ফাজিলের মতো কথা কইতেছো তুমি আমার বংশ পরিচয় জানো না ভাই আপনি ঘটক না আপনি ঘটকের চেয়ে তো অনেক বড় কিছু ভাই আপনি চাইলে সম্ভব ভাই আপনি একটা ডাক দিলে ভাই মেয়ের বন্যা হয়ে যাবে ভাই আপনি প্লিজ ভাই আমি বিয়েটা করতে চাই ভাই আমার বিয়ের বয়স শেষ হয়ে যেতেছে চুল পেকে যেতেছে দাড়ি পেকে যেতেছে কয়দিন পর তো আমার আর কেউ বিয়ে করবো না ভাই আমি ডিসিশন নিয়েছি আমি বিয়ে করবো জীবনে অনেক প্রেম করছি প্রেম হইলো ওয়েস্ট অফ টাইম আমি আমার সময় নষ্ট করছি ভাই আমি আমার বাসায় বলছি কিন্তু আমার বাসায় কেউ রাজি না বিয়ে করার কথায় এখন আপনি যদি আমার বিয়েটা না করে দেন ভাই আমার এই ছাদের তেল লাভ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই সব করো মিয়া মাথা কিন্তু গরম করে ফেলাই দিতেছ আমাকে মেয়ের দা হ্যাঁ মেয়ের মেয়ে মেয়ে নিয়ে আমার কারবার বুঝছি ভাই আপনি তো চাইতেছেন না আমি বিয়ে করে আমি মরে যাই আমার আটকাবেন না এই খারাপ এসব এসব ফাইজলামি করবে না খবরদার একদম ফাইজলামি করবে না তুমি আমার অনেক ভুগাইছো অনেক কষ্ট দিছো শোনো তোমার আমি হেল্প করবো মকসুদ যাচ্ছি না বলছি না জি ভাই আমার হাত করলাম লম্বা ফাইজলামি করবা না একদম আমি যেভাবে বলবো সেভাবে করবা শোনো আমি তোমার কিছুদিন নিরীক্ষণ করবো দেখবো যে তুমি কী করো আর তুমি আমার যে দুঃখ দিছো কষ্ট দিছো ব্যথা দিছো সেই লেগে তোমার ভুগতে হইব না আমি যেখানে যাবো তুমি আমার পিছে পিছে থাকবা ঠিক আছে আমার পিছে পিছে হাঁটবা তারপরে আমি আমি তোমার সব ব্যবস্থা করবো ঠিক আছে ভাই তোমার মেয়ে এখনই হাঁটতে কইছি আপনি আমার কইলেন আপনি পিছ পিছ হাঁটতে আরে পরে হাঁটবা তুমি এখন যাও আইসক্রিম খাই যা বাড়ি যাও আচ্ছা ঠিক আছে আসো 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 টাকা আছেন কে আইসক্রিম খাইবেন লুইবা এই হাউল তুমি জানো এটা মুখ শুকনো বাসা কোথায় তারা কথা কিছু তো বুঝতে চাও তোর বাপ্পা কিছু শেখায় নাই সরি ভাই আপনি এক কানপট্টি লাল করে দেবো ফাজিল জানি কোথাকার একদম ফাজলামি করবেন আমার সাথে থাকতে হবে তোমার কোনো কাজই করুম না তাহলে আমি করে ভাই ভুলে গেছে ভাই আপনি এমন করেন না ভাই আসো বাসায় আসো
বাবা বাবা কি রে কি হয়েছে কি হয়েছে তুমি জানো না দাদু আম্মু এটা কি করছে আমার রুমে তোমার বাগে থাকতে দিয়েছে সে আসার পর থেকে আমাকে আমার রুম থেকে বের করে দিয়েছে আহা তোর মাকে তো চিনিস তোর মা যে ডিসিশন দেয় সেই ডিসিশন আমি কোনো ডিসিশন দিতে পারবো না শোন এই বাসা তো গেস্ট রুম একটা তোর খালাকে সেখানে দিয়েছে আর তোর রুমে তোমালকে দিয়েছে এছাড়া কোনো অল্টারনেট নাই তার মানে তোমরা কি আমার কথা একটাবারও চিন্তা করবে না এছাড়া আমার কোনো অপশন নাই তুই তো সিঙ্গেল তোর তো বউ নাই আগে তোমাল ঢাকায় আসলে দুই ভাই একসাথে থাকতি তোর মা মনে করছে দুই ভাই একসাথে থাকবি তাই এই রুমটাকে পারফেক্ট মনে করছে বাবা তুমি তো ঘুরে পেঁচে এক জায়গায় কথা বলতেছো তুই কি চাস আমি ডিসিশন দেই তোমালকে এই রুম থেকে বের করে তোকে রাখি এখানে তোমালকে ড্রয়িং রুমে রাখি সম্ভব না নিচে ড্রয়িং রুম আছে সোফা সরা দিচ্ছি এখানে বিছানা করে দাও ওরা এখানে শুইতে বলো আচ্ছা এত ঝামেলা করছিস কেন বাবা আমি এখন আর ছোট নাই এখন আমি আমার পার্সোনাল জিনিস কারোর সাথে শেয়ার করতে পারবো না বাবা একটু কষ্ট করে থাক ওরা তো বেশি দিন থাকবে না চলে যাবে তার মানে কি তুমি আমাকে আর কোনো সমাধান দিতে পারতেছো না শোন তোকে আমি সমাধান দিচ্ছি এর উপরে কোনো সমাধান নাই তোরা দুই ভাই একসাথে হাসি মুখে থাকবি আর তোমাল চলে গেলে আবার ওই সেখানে যাবি এইটা নিয়ে কোনো পেঁচাল পারবি না বুঝছিস কিরে বেয়া দেবার মতো তাকে আছিস কেন না ঠিক আছে আমি আমি তো ড্রয়িং রুমে ঘুমাবো আমি তো এই বাসার কাজের লোক বাজে কথা বলবি না তুই তো টেলিভিশন দেখতে দেখতে এখানে ঘুমাস কয়েকটা দিন না হয় টেলিভিশন দেখতে দেখতে এই ড্রয়িং রুমে ঘুমাবি হ্যাঁ সেটাই ধন্যবাদ বাবা খুব উপকার হলো ওয়েলকাম উপকার তো এটুকুই হোক কি বলবো বলো অনেক চিন্তা করে দেখলাম ভাই একটা কাজ করলে কেমন হয় কি এই যে অনলাইনে তো অনেক ওয়েবসাইট আছে বিয়ারও ওয়েবসাইট আছে যে জায়গায় বিয়ার প্রচার প্রচলনা চালানো যায় আমরা যদি সেই জায়গায় যোগাযোগ করি তাহলে কি আমার কোনো গতি হতে পারে ভাই আচ্ছা তুমি কিভাবে বুঝলা যে আমি তোমার এই কাজে সহযোগিতা করব না আসলে আপনি যে বড় মনের মানুষ আপনি আমার সাহায্যটা করবেন কিন্তু আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো আমি সেই কনফিডেন্সটা পাইতাম না ভাই করতো না সাহায্য আপনার ভিতরে আমি একটু কনফিডেন্স পাইছি আমার আমি জানি আপনি আমার যেমনি হোক সাহায্য করবেন কারণ আপনি সাদা মনের মানুষ কাদা নাই মনে যদিও তুমি বিষয়টা আমার পাম দেওয়ার জন্য বলছো তারপরে কথাটা সঠিক বুঝছো তবে তুমি যে অনলাইন বিষয়টা বললা ওয়েবসাইট মানে এইখানে কাজ করা আমার মনে উচিত হবে না কারণ আমি অনলাইন কোনো বিষয়েই আমি আমি বিশ্বাস করি না আমরা ঠকতে পারি ওকে তাহলে অনলাইন ওয়েবসাইট বাদ ভাই আমরা কাজ করি আমি আর আপনি গিয়া কলেজ ইউনিভার্সিটির সামনে দাঁড়াই যখনই সুন্দর সুন্দর মেয়েরা বাড়ব আমি লুক দিলাম আমার যদি পছন্দ হয় আপনি ওদের ফ্যামিলির সাথে কথা বললেন ধর মিয়া তুমি আমার কি মায়ের খাওয়াইবে নাকি এই বয়সে আমি কলেজ ইউনিভার্সিটির সামনে যা খারামো আর মেয়েরা ধরে আমার পিটাইবো আমি পিটনে খাইতে রাজি না সরি ভাই ভুলে গেছে আপনি তাহলে একটু আমার আইডিয়া দেন আচ্ছা তুমি আমার একটা কথার উত্তর দাও সত্য সত্য করে বলবা তোমার সম্পত্তি কি অবস্থা কি পরিমাণ আছে আজকে এই কথা জিগেলেন ভাই মানে বিয়া শাদির ব্যাপার তুমি কোন রেঞ্জে বিয়া করবা কোন রেঞ্জে আমি মেয়ে দেখবো সেটা আমার বুঝতে হবে না হ্যাঁ হঠাৎ করে আমি এক কোটিপতি এক মেয়ে দেখলাম দেখলাম তুমি রাস্তার ফকির তাহলে তো সেটা হবো না তাই না মানে ছয় সম্পত্তি তো ভাই আমার হিউজ ঢাকা শহরের কথা যদি চিন্তা করি তিনটা ফ্ল্যাট ভাই দুইটা টিনের আর দিয়া বাড়িতে মনে করেন জাস্ট এতটুকু ওয়াল করছে ওটা হয়ে যাবে কয় ফিট হবে আট ফিট ঠিক আছে মোটামুটি হয়ে গেছে আর কি ভাই আর নানা সম্পত্তি তো বাদই দিলাম এখন হাতে ভাই নেই মোটামুটি আমরা ঠিকঠাক আছি ভাই তাহলে আমি বুঝলাম আমার উপলব্ধিতে আসলো যে তুমি কোন তুমি একটা কাজ করো কি কাজ ভাইয়া আমি যে তোমার জন্য এত বড় একটা কাজ করে দিব অলরেডি তুমি যে ঘটনা ঘটাইছো তোমার আমি বিশ্বাস করি কিভাবে যে কারণে তুমি আমার কাছে এক লাখ টাকা জামানত হিসেবে রাখবা এটা রিফান্ডেবল সি 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 ভাই এটা আপনি কি বললেন আপনি আমার কাছে জামানত চাইতেছেন ভাই এক লাখ টাকা এটা তো বাটপার্গ মতন কথা বললেন এটা তো বাটপার্গ কাজ আপনি কি বাটপার নাকি কি বললা কি বললা তুমি আমি বাটপার শোনো আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিলাম কিন্তু সেই ধৈর্য পরীক্ষায় তুমি ফেল করছো আমি বাটপার
ভাই আপনি ভুল বুঝতেছেন আমারে আমি আপনারে বারবার বলি নাই আমি আসলে আপনার বুঝাইতে চাইছি যে আপনি কথাবার্তা বারবার ঘুমাচ্ছেন আমার কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন ভাই আমি সরি ভাই আমাকে আলগা সরি বলে আমার কোনো লাভ হবে না আমি তোমার সাথে নাই বলো আমি আসতেছি ঠিক আছে চলো তুমি আমার সাথে আর কোনো সময় যোগাযোগ করবে না ভাই কই যাইতেছেন ভাই ধন্যবাদ ভাই অনেক হইছে ভাই না না শুনো তুমি ওই যে হ্যাঁ ওই যে পুপ্পারানরা আসলে ভাই আসসালামু আলাইকুম জানান ভাই একটু দাঁড়ান কথা ছিল আপনার সাথে পুপ্পারানরা আসলে তুমি বলো আমার ভালো কি বলবা বলো জি ঠিক আছে ওকে রাখ কেমন আছেন মুকুদ ভাই কেমন আছেন আছি চলতেছে ও বেড়াতে গেছিলেন একটু না বেড়াই নাকি আমাকে বেড়ানোর সময় আছে নাকি কাজ করি সারাদিন কাজের মধ্যে থাকি আর মুকুদ ভাই আপনি না মনে রাগ করে আছেন আম্মার কথায় মার কথা আপনি রাগ করেন না উনি তো এইভাবে একটু কথা বলে আপনি জানেনই বিষয়টা আচ্ছা রাগের কি আছে আমি রাগ করি মুরব্বী মানুষ কালাম ও আর রাগ মানে বিষয়টা এলো এরকম যে একজন মানুষ আসছে বাসায় আসছে মুরব্বী মানুষ আমি আসছে কেমন আছো বাবা তারপর আমাকে জড়ায় ধরবো আদর করবো তা না প্রথমে খোঁজা মারা শুরু করে দিল উনি হ্যাঁ তুমি কী করতেছো এই বাসায় থাকো কেন তুমি ঘর জামাই থাকতেছো কেন তোমার কি বাসা নাই হ্যাঁ কাম করো না খান এই এই আর কি আমি জড়াই ধরলাম জান আমি জড়াই ধরলাম তুমি জমা জড়া তুমি না জমা জড়াই ধরা তো এক কথা হইল না যাওয়া সুবিধা নাই আমি জানি আপনাদেরকে সে অনেক ভালোবাসে এটা তো মুখে বলবো না ভেতরে ভেতরে সে অনেক ভালোবাসে ভিতরে বাসলে তো হবে না মুখে বলতে হবে আমি কি ভিতরে ঢুকে দেখতেছি উনি আমার আদর করে সোহাগ করে ভালোবাসে যাক বাদ দাও আমি যাই না না শুনেন না এখন তাহলে কি বিজনেসটা কিসে করতেছে বিজনেস আমরা টাইলস ইম্পোর্ট করতেছে আমি তো বাড়ির কাজ করলাম আমি আপনার কাছে টাইলস দিতে পারতাম তো আমি তো লোকাল মার্কেটে বেশি না টাইলস আচ্ছা তাহলে সমস্যা ছিল না মানে আপনার তো লোকাল মার্কেটে পরিচিত আছে তো আমি ওদের থেকে নিলে আমার প্রাইসটা কম পেতাম আচ্ছা সেটা আমি বলে দেবো তুমি আমার সাথে একসময় বসো বসলে আমি ফোন করে দিলে আমার নাম বললে যাবা কমাই দিলে অন্তত 10% পাবা মুকিদা ভাই আপনি জানেন তো আমরা এখানে কেন আসছি জানেন না না তো আমি কেমনে জানবো আচ্ছা বিষয় হচ্ছে যে মা বলবে হয়তো ওই আমার একটা বিয়ের কথাবার্তা চলতেছে একটা মেয়েকে দেখতে আসছে মা ও না আমি জানি না কিছু জানি আমার তো বলে না আমার দেখলে তো যে খালি উল্টা পাল্টা আচ্ছা বাদ দেন না কালকে যাবো আমরা বুঝছেন বাহ যাও তো আমি দোয়া করি না 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 আপনাকে যাইতে হবে সাথে না আমাকে যাইতে হবে আপনাকেই যাইতে হবে আমি একটা ক্ষুদ্র মানুষ না না আপনি ক্ষুদ্র মানুষ না দুলা ভাই আমি একটু ভাইয়া বলি বিষয়টা হচ্ছে যে খালাকে নিয়ে যাওয়া যাচ্ছে না একটা অন্য জটিলতার কারণে ধরেন আম্মাই যেতে চাচ্ছে আর কি তার মধ্যে আবার নিজে আবার তো হট টেম্পার সাথে সাথে গরম হয়ে যায় পুলক ছোট মানুষ তো বাসায় মুরব্বী কে আপনাকেই তো নিয়ে যেতে হবে আর আপনার মতো একজন মানে কি বলবো মানে একজন মুকিত ভাই পাইলে না তারপরে আসলে অন্য কারোর দিকে আমি ভরসা করতে চাই না আপনি সাথে গেলে আপনি একটু খোলামেলা কথা বলতে পারলেন এটা আমার দরকার আপনি না বলেন না মুকিত ভাই প্লিজ আপনি না বলেন না আমি না বলবো না তুমি যেইভাবে আমারে বলছো যেইভাবে উত্থাপন করছো আমারে আমি বিজ্ঞ মানুষ আমি অভিজ্ঞ মানুষ আমি জ্ঞানী মানুষ অবশ্যই আমি যাব আরে এই বাসায় একটার মাথায় বুদ্ধি আছে সবগুলি গোবর লয়া করে মাথার মধ্যে আমি তো তোমার কথাই বলতে পারি আমার সাথে অ্যাডজাস্টমেন্টই নেই কারোর সাথে তোমার মা বলো আমার শাশুড়ি বলো সব একই তোরে বলতেছি মুখ যদি টাকা পয়সা চায় একটা পয়সাও দিবি না এ ছেলে স্বভাব ভালো না বড় লোক পার্টি পেলেই ওই বিজনেসে ইনভেস্টের নামে টাকা চায় তারপর সেই টাকা পানিতে ঢালে সে তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা করবে না তাহলে তোমার এত টেনশন কোথায় কিন্তু দুলা ভাই এত বড় একটা সত্য লুকিয়ে কে এই বিয়েটা করা ঠিক হবে না আমি না দুলা ভাইকে একটা চিন্তা করছি সেটা হচ্ছে দুলা ভাইকে আমাদের বাসার নিচে একটা অফিস করে দিই কিসের অফিস ঘটকালের অফিস